আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। আমি মুর্শিদাবর চৌধুরী, নাজদীন সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজ। আমার অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বের ক্লাসে তোমাদের জন্য শেরশাহ শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে গিয়ে ওনার বেসামরিক শাসন ব্যবস্থা আলোচনা করেছি, আরও আলোচনা করেছি ওনার রাজস্ব নীতি সম্পর্কে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি আজকের ক্লাসেও শেরশাহের শাসন ব্যবস্থার বাকি অংশটুকু, অর্থাৎ উনি যে যে সংস্কারগুলি করেছিলেন সেগুলি সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা ও তার জনহিতকর কার্যাবলী আলোচনা করতে গিয়ে প্রথমে আমি আলোচনা করব তার সামরিক ব্যবস্থার সংস্কার সম্পর্কে। অস্ত্র বলে রাজবংশ প্রতিষ্ঠা এবং রাজ্য জয় করেছিলেন বলে সামরিক সংগঠনের ব্যাপারে শেরশাহের বিশেষ আগ্রহ ছিল। তবে এক্ষেত্রে তিনি কোনো নতুন বা অভিনব পদ্ধতি প্রবর্তন করেননি, বরং পূর্বসূরি সুলতান আলাউদ্দিন খলজির দৃষ্টান্ত অনুসরণ করে তার সামরিক বাহিনীকে ঢেলে সাজান। পূর্বে সামন্ত ব্যবস্থায় স্থানীয় জমিদার ও শাসকেরা প্রয়োজনের সময় সম্রাটকে সৈন্য সরবরাহ করতেন। শেরশাহ এ পদ্ধতির ত্রুটি ও দুর্বলতা লক্ষ্য করেন এবং সেনাবাহিনীতে সামন্ত প্রথার উচ্ছেদ করে তার নিজের তত্ত্বাবধানে স্থায়ী সেনাবাহিনী গঠন করেন। 1.5 লক্ষ অশ্বারোহী, 25,000 পদাতিক, 300 মতান্তরে 500 হাতি এবং গোলন্দাজ নিয়ে তার এই বাহিনী গঠিত হয়েছিল। সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ স্থানে সেনানিবাস স্থাপন করে এগুলোতে সৈন্য মোতায়েন করেন। সেনানিবাসে মোতায়েনকৃত সৈন্যদের ফৌজ এবং তাদের অধিনায়ককে ফৌজদার বলা হতো। সৈন্যদের জায়গিরের পরিবর্তে প্রধানত নগদে বেতন পরিশোধ করা হতো। সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তার বিশেষ কড়া নজর ছিল। সেনাদের দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে শেরশাহ দাগ বা অশ্ব চিহ্নিতকরণ প্রথা এবং চেরা বা সৈন্যদের বিস্তারিত বিবরণমূলক তালিকা প্রণয়ন করেন। তাছাড়া প্রতি 2 বছর অন্তর সামরিক কর্তাদের বদলির নীতি প্রবর্তন করেন। শেরশাহের সেনাবাহিনীতে আফগান প্রাধান্য সুস্পষ্ট হল, অন্যান্য জাতির সৈন্য ছিল। সুষ্ঠুভাবে সেনা প্রশাসন পরিচালনার উদ্দেশ্যে তিনি দেওয়ানি আর্জ নামে একটি কেন্দ্রীয় দপ্তর প্রতিষ্ঠা করেছিলেন। শিক্ষার্থীবৃন্দ, শেরশাহের সেনাবাহিনীতে হিন্দুদের উচ্চপদে নিয়োগের দৃষ্টান্ত পাওয়া যায়। শেরশাহ নিজেও একজন সুদক্ষ ও সমর কুশলী নেতা ছিলেন। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব শেরশাহের পুলিশ ও গোয়েন্দা ব্যবস্থার সংস্কার সম্পর্কে। দেশের আভ্যন্তরীণ শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য শেরশাহ পুলিশ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধন করেন। ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেন, অনেক ক্ষেত্রে শেরশাহের পুলিশি ব্যবস্থা সনাতনী হলেও তা ছিল উন্নত ধরনের ও শক্তিশালী। সাম্রাজ্যে অব্যাহত শান্তি প্রতিষ্ঠা ও আইনের শাসন বলবৎ রাখার প্রয়োজনে শেরশাহ পুলিশ বাহিনীর সংস্কার করেন। সরকারের সিকদারি সিকদারান ও পরগনায় শ্রী সিকদার, চুরি ডাকাতি প্রভৃতি বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ নির্মূল করার দায়িত্বে নিয়োজিত ছিলেন। শহরে ও গ্রামে চুরি ডাকাতি সংঘটিত হলে যথাক্রমে মুকাদ্দমকে ও গ্রাম্য প্রধানকে অপরাধীদেরকে খুঁজে বের করতে হতো, অন্যথায় তাদেরকে শাস্তি ভোগ করতে অথবা ক্ষতিপূরণ দিতে হতো। ফলে নিজ নিজ অঞ্চলের প্রধানগণ সর্বদা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকতেন
এবং শান্তি ও নিরাপত্তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতেন। গ্রামের মুরলের উপর তিনি গ্রামের শান্তি রক্ষার ভার অর্পণ করেন। শিক্ষার্থীবৃন্দ, গণচরিত্রকে সমুন্নত রাখার উদ্দেশ্যে শেরশাহ মুহতাসিব নামক এক শ্রেণীর কর্মচারী নিয়োগ করেন। মদ্যপান ও ব্যভিচারের জন্য কঠোর শাস্তি প্রদান করা হতো এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব শেরশাহের গুপ্তচর প্রথা সম্পর্কে। বলবন ও আলাউদ্দিন খলজির মতো শেরশাহ অসংখ্য গুপ্তচর বাহিনী নিযুক্ত করে সরকারি কর্মচারীবৃন্দের গতিবিধি ও সাম্রাজ্যের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অবগত হতেন। এরূপ অবস্থা অবলম্বনের ফলে নিজামুদ্দিন বলেন, রাস্তাঘাটে এরূপ নিরাপত্তা ছিল যে পথ শ্রান্ত পথিক যদি স্বর্ণ মুদ্রায় ভরা থলি রাতে নির্জন স্থানে ঘুমন্ত অবস্থায় সাথে রাখত তাহলেও এটা রক্ষণাবেক্ষণের কোনো প্রয়োজন হতো না। এ থেকে শেরশাহের আমলের নিরবচ্ছিন্ন শান্তি ও জনগণের ধন সম্পত্তির নিরাপত্তা সম্বন্ধে ধারণা পাওয়া যায়। দেশের বিভিন্ন অংশের সংবাদ সংগ্রহের জন্য তিনি গুপ্তচর প্রথাটা প্রবর্তন করেছিলেন। শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদের জন্য আলোচনা করব শেরশাহের বিচার ব্যবস্থা কীরূপ ছিল সে সম্পর্কে। ন্যায়পরায়ণ শেরশাহের সুবিচারের খ্যাতি সর্বজন স্বীকৃত ছিল। জাতি ধর্ম নির্বিশেষে সুবিচারের ব্যবস্থা ও শান্তি রক্ষার প্রচেষ্টার জন্য তিনি ইতিহাসে প্রসিদ্ধি লাভ করেছেন। তার বিচার ব্যবস্থা ছিল খুবই উন্নত ধরনের। আইনের দৃষ্টিতে সকলেই ছিল সমান। বিচারের ব্যাপারে জাতি ধর্ম বা ব্যক্তির মধ্যে কোনো প্রকার বৈষম্য করা হতো না। তার সুবিচারের আইনের আওতা হতে এমন কি তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনও রেহাই পেতেন না। সম্ভবত হিন্দুদের পৈতৃক বিষয়, তার অধিকার সংক্রান্ত বিবাদ তাদের পঞ্চায়েতেই মীমাংসা করত। শেরশাহের দণ্ডবিধি ছিল অত্যন্ত কঠোর। অপরাধ প্রমাণিত হলে অপরাধীকে কঠোর শাস্তি দেওয়া হতো, এমনকি প্রাণদণ্ড দেওয়ার ব্যবস্থাও ছিল। প্রতিটি পরগনার দেওয়ানি বিচারের ভার ছিল যথাক্রমে আমিন, কাজী ও মীর আদলের উপর। কয়েকটি পরগনার উপর একজন করে মুন্সিফি মুন্সিফান দেওয়ানি বিচারের ভারপ্রাপ্ত ছিলেন এবং কাজীউল কুজ্জাত বা প্রধান কাজী ছিলেন ফৌজদারি বিচারের ভারপ্রাপ্ত। অন্যান্য বিষয়ের মতো বিচার ব্যবস্থার সর্বোপরি ছিলেন শেরশাহ স্বয়ং, অর্থাৎ বিচারের সর্বশ্রেষ্ঠ অর্থাৎ প্রধান ক্ষমতা ছিল শেরশাহের স্বয়ং তার নিজের হাতে রেখেছিলেন। শিক্ষার্থীবৃন্দ, শেরশাহের বিচার ব্যবস্থার প্রশংসা করতে গিয়ে ভিডি মহাজন বলেন, সুবিচারক হিসাবে শেরশাহের এত বেশি সুখ্যাতি ছিল যে একজন বণিক চুরির ভয়ে ভীত না হয়ে নির্বিঘ্নে মরুভূমির মধ্য দিয়ে ভ্রমণ করতে এবং তথায় ঘুমাতে পারত। শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব শেরশাহের শাসন সংস্কারের আরেকটি অন্যতম অংশ ডাক বিভাগ সংস্কার সম্পর্কে। শেরশাহের ডাক ব্যবস্থারও সংস্কার করেছিলেন। রাস্তার পাশে নির্মিত মুসাফিরখানাগুলো ডাক চৌকি বা ডাকঘর হিসেবে ব্যবহৃত হতো। দারোগাই ডাক চৌকি ছিলেন ডাক চৌকির প্রধান কর্তা। দ্রুত সংবাদ
সরবরাহের উদ্দেশ্যে শেরশাহ ঘোড়ার ডাকের প্রচলন করেন। শেরশাহ গৃহীত এসব পদক্ষেপের ফলে কেবল মানুষের যাতায়াতের সুবিধায় বৃদ্ধি পায়নি, সাম্রাজ্যের ব্যবসা বাণিজ্য প্রাণ সঞ্চারিত হয়েছিল। শিক্ষার্থীবৃন্দ, আমি এখন আলোচনা করব শেরশাহের শুল্ক, ব্যবসা বাণিজ্য, মুদ্রানীতির সংস্কার সম্পর্কে। শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য শেরশাহ আন্তঃপ্রাদেশিক শুল্ক, বেআইনি শুল্কসমূহ উঠিয়ে দেন। রাস্তাঘাটে নিরাপত্তা বিধানের জন্য মালপত্র আমদানি রপ্তানি সহজ হওয়ায় দেশে ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি ঘটে। শেরশাহের উন্নত ব্যবসা নীতি তার রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক। শেরশাহ মুদ্রানীতিরও সংস্কার সাধন করেন। তার মুদ্রাগুলো উপাদানে নির্ভেজাল, ওজনে নির্ভুল এবং গঠনরীতির মনোরম ছিল। তার মুদ্রা চতুষ্কোণ ও গোলাকার, দুরকমই ছিল। তিনি দাম নামে নূতন তাম্রমুদ্রা বহুল পরিমাণে প্রবর্তন করেন, মুদ্রা নকশারও উন্নতি বিধান করেন। মুদ্রা সংস্কারের জন্য তিনি ইতিহাসে সম্মান লাভের অধিকারী ছিলেন। তার মুদ্রা পদ্ধতি মুঘল আমলে প্রচলিত ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত বজায় রেখেছিল এবং এটি ছিল ব্রিটিশ মুদ্রার ভিত্তি। মুদ্রা জালিয়াতির বিরুদ্ধে তিনি যথোপযুক্ত সাবধানতা অবলম্বন করেন। শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য শেরশাহ আন্তঃপ্রাদেশিক শুল্ক উঠিয়ে দেন। তিনি অবাঞ্ছিত শুল্ককর বাতিল করে বিক্রয় কেন্দ্রে অথবা সীমান্তে শুল্ককর ধার্যের ব্যবস্থা গ্রহণ করেন। মোট কথা, শেরশাহের শুল্ক ও মুদ্রানীতি সাম্রাজ্যের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক অভূতপূর্ব প্রগতি ও জনগণের সমৃদ্ধি আনয়ন করেছিল। শিক্ষার্থীবৃন্দ, আমি এখন আলোচনা করব শেরশাহের শিক্ষা ব্যবস্থার সংস্কার সম্পর্কে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শেরশাহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ছিল মসজিদ ও মক্তব ভিত্তিক। এখানে ধর্মীয় শিক্ষা ছাড়াও আরবি ও ফার্সি ভাষা শেখার ব্যবস্থা ছিল। উচ্চশিক্ষার জন্য সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে মাদ্রাসা স্থাপন করেন। এসব প্রতিষ্ঠান পরিচালনার ব্যয় নির্বাহের জন্য ওয়াকফ সম্পত্তি বরাদ্দ দেওয়া হয়। হিন্দুদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা অব্যাহত রাখা হয় এবং এর ব্যয় নির্বাহের জন্য লাখেরাজ সম্পত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীবৃন্দ, আমি এখন শেরশাহের একটি যুগান্তকারী সংস্কার অর্থাৎ তার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার সংস্কার সম্পর্কে আলোচনা করব। ভারতের মুসলিম শাসকদের মধ্যে শেরশাহ সম্ভবত প্রথম যিনি বেশ কিছু বিখ্যাত রাস্তাঘাট নির্মাণ করেন। তার এসব রাস্তা স্থায়ী স্মৃতিস্তম্ভ এবং এগুলো আজও তার কথা মনে করিয়ে দেয়। ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধি, সাম্রাজ্যের আভ্যন্তরীণ যোগাযোগ সুবিধা বৃদ্ধি, সাম্রাজ্যের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর চলাচল এবং ডাক ব্যবস্থার সুবিধার জন্য শেরশাহ বহু সুন্দর ও প্রশস্ত রাস্তা নির্মাণ করেছিলেন। তার নির্মিত রাস্তাসমূহের মধ্যে প্রধান ছিল সড়কি আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। প্রায় 1500 মাইল দীর্ঘ এই রাস্তাটি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ছিল। এছাড়াও আগ্রা থেকে বুরহানপুর, আগ্রা থেকে যোধপুর ও চিতুর এবং লাহোর থেকে মুলতান পর্যন্ত বিস্তৃত রাস্তাগুলো ছিল উল্লেখযোগ্য। সাধারণ পথিককে সূর্যের উত্তাপ থেকে রক্ষার উদ্দেশ্যে রাস্তার দুধারে ছায়াপ্রদ ও ফলদ গাছ লাগানো হয়।
পথিক ও সরকারি বার্তাবাহকদের বিশ্রামের সুবিধার্থে শেরশাহ, দুক্রোশ, অন্তর অন্তর, মুসাফিরখানা ও ধর্মশালা নির্মাণ করেন। শেরশাহ প্রায় 1700 মুসাফিরখানা নির্মাণ করেছিলেন বলে জানা যায়। ডক্টর কাননগুর মতে এগুলো ছিল সাম্রাজ্যের ধমনী স্বরূপ, যা সাম্রাজ্যের নিষ্ক্রিয় অঙ্গ প্রত্যঙ্গে প্রাণ সঞ্চার করেছিল। এসব মুসাফিরখানায় হিন্দু মুসলিম পথিকদের জন্য পৃথক ব্যবস্থা ছিল। শিক্ষার্থীবৃন্দ, শেরশাহ আসলে একজন জনহিতৈষী ও প্রজারঞ্জক শাসক ছিলেন। তিনি দুস্থ ও অসহায়দের মুক্ত হস্তে দান করতেন। তিনি সাধু সন্ন্যাসীদের নিয়মিত ভাতা ও লাখেরাজ সম্পত্তি মঞ্জুরির মাধ্যমে তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছিলেন। তাছাড়া তিনি, আমি আগে আলোচনা করেছি, তিনি লঙ্গরখানা এবং বহু সরাইখানা তিনি নির্মাণ করেছিলেন। শিক্ষার্থীবৃন্দ, আমি এখন আলোচনা করব স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষক হিসাবে শেরশাহের কৃতিত্ব কী ছিল সে সম্পর্কে। কেবল রাজনৈতিক ক্ষেত্র নয়, স্থাপত্য শিল্পেও শেরশাহ নিজের বিরাট ব্যক্তিত্বের অক্ষয় ছাপ রেখে যান। তার অট্টালিকাগুলোর মধ্যে সাসারামে নিজের সমাধিসৌধ ও দিল্লিতে পুরনো কিল্লা মসজিদই সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। স্থাপত্যবিদগণ দিল্লির সন্নিকটে পুরান কিল্লা তার এই মসজিদের ভূয়সী প্রশংসা করেছেন। প্রখ্যাত ঐতিহাসিক স্মিথ তার এ হিস্ট্রি অব ফাইন আর্টস ইন ইন্ডিয়া অ্যান্ড সিলন গ্রন্থে উল্লেখ করেন, দিল্লির পুরান কিল্লা ও সাসারামে তার সমাধিসৌধ তৎকালীন শ্রেষ্ঠ স্থাপত্য শিল্পের নিদর্শন। সাসারামের এক হ্রদের মধ্যে এ সমাধিসৌধের দৃশ্য খুবই নয়না বিরাম। শিক্ষার্থীবৃন্দ, আমি সবশেষে বলবো, দেশে সার্বিক মঙ্গল বিধান এবং জনকল্যাণ সাধনই ছিল শেরশাহের শাসন ব্যবস্থার মূল উদ্দেশ্য। তার মতো সুদক্ষ ও জনকল্যাণকর শাসক জগতে বিরল, তাই নিঃসন্দেহে তাকে ভারতের রাজনৈতিক প্রশাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যেতে পারে। তাই ঐতিহাসিক ডিএস স্মিথ বলেন, যদি শেরশাহ আরও কিছুকাল বেঁচে থাকতেন তাহলে তিনি তার বংশ প্রতিষ্ঠা করতেন এবং মহান মুঘল সম্রাটগণের ইতিহাসের পাতায় আর আবির্ভাব ঘটত না। শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাস আজকের মতো এখানেই শেষ হয়েছে। আশা করছি তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ এবং বুঝতে পেরেছ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।